হ্যালো ফ্রেন্ড, আমরা ছোটকাল থেকে একটা কথা শুনে আসছি, আর্লি টু বেট আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। এই বাক্যটি শুনিনি এমন লোক খুব কমই আছে, আর এই বাক্যটি শুধু যে কথার কথা তা নয়, আসলে আমাদের সকালটি যে কতটা ইফেক্টিভ আপনাকে জীবনে সাকসেসফুল করার জন্য তা হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না। সকালে সামান্য কিছু অভ্যাসের পরিবর্তন আপনার সারাদিন অনেক মোটিভেশনাল ও সতেজ এবং প্রাণমুক্ত রাখতে অনেক সাহায্য করবে। অথর হল সকালে এই ধরনের একটি রুটিন তৈরি করেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন দ্য মিরাকল মর্নিং। আজ আমি আপনাদের সাথে সেই বইয়ের সামরি নিয়ে আলোচনা করব, দ্য মিরাকল মর্নিং বাই হল অ্যালোর্ট, বই থেকে নেওয়া, যা আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিবে এটা বোঝার জন্য যে সকালের পাওয়ার কতটুকু। এই বইয়ের অথর হল অ্যালোরের কার অ্যাক্সিডেন্ট করার পর ডাক্তার তাকে মৃত বলেই ঘোষণা করে দিয়েছিলেন, কিন্তু 6 মিনিট পর তার হার্টবিট আবার চলতে শুরু করলো এবং 6 দিন তিনি কোমাতেই ছিলেন। 7ম দিনে তার যখন সেন্স আসলো, ডাক্তার বলেছিলেন যে আপনি কখনই চলতে পারবেন না, কেননা তার 11টি হাড় ভেঙে গিয়েছিল। এই ধরনের একটি অবস্থা থেকে বের হয়ে কয়েক বছর পর তিনি এখন বেস্ট স্পিকার, বেস্ট সেলিং অথর, এমনকি আল্ট্রা ম্যারাথন রানারও। তার জীবনের এই এক্সট্রিম প্রবলেমগুলো থেকে তিনি বের হয়ে এসেছিলেন 6টি মর্নিং হ্যাবিট ইউজ করে, যা তাকে প্রায় মৃত অবস্থা থেকে একজন সাকসেসফুল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। অথর তার বইয়ে এই 6টি হ্যাবিট নিয়ে আলোচনা করেছেন, যা সত্যিকার অর্থে আপনার জীবনই চেঞ্জ করে দিতে পারে। সো লেটস স্টার্টেড। মিরাকল মর্নিংটা আসলে কি? সহজভাবে বলতে এটা এমন কিছু মর্নিং হ্যাবিট যা আপনাকে প্রত্যেকদিন সকালে উঠে করতে হবে। এটা খুবই সিম্পল এবং খুব অল্প সময়ের ব্যাপার, কিন্তু এটাই আপনার বাকি সারাটা দিন কাজ করতে এবং মোটিভেশনাল থাকতে অনেক সাহায্য করবে, বলতে পারেন আপনাকে গাইড করতে থাকবে। অথর তার এই 6টি মর্নিং হ্যাবিট গুলোকে শর্ট ফর্মে নাম দিয়েছেন সেভার্স, যার প্রথমটি হচ্ছে এস, এস ফর সাইলেন্স। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মাথার মধ্যে অনেক কিছু চিন্তা আসতে শুরু করে, লাইক আজ কি কি করতে হবে, অফিসে কি বলবো, কাকে ফোন দিব, এই কাজটা কিভাবে করবো, এক্সেট্রা এক্সেট্রা। মিরাকল মর্নিং এর প্রথম হ্যাবিটটাই হচ্ছে আপনাকে সাইলেন্ট হয়ে যেতে হবে। সাইলেন্ট মানে হচ্ছে বেসিক্যালি মেডিটেশন করা, আপনাকে জাস্ট আপনার মস্তিষ্ককে কিছুটা সময়ের জন্য শান্ত রাখতে হবে। এতে যা হবে, আপনার চিন্তা ও ফিলিংস এর উপরে আপনি বেশি পরিমাণ কন্ট্রোল রাখতে পারবেন, আর আপনি যদি আপনার চিন্তাকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাকে সাকসেসফুল হতে কেউ ঠেকাতে পারবে না। মেডিটেশন সম্পর্কে আপনাদের ধারণা না থাকলে ঘাবড়ানোর কিছু নাই। এর মানে হচ্ছে কোন একটি শান্ত জায়গাতে বসে পড়েন এবং 5 মিনিটের জন্য মোবাইলের টাইমার লাগিয়ে রাখেন, আর এই 5 মিনিট আপনি জাস্ট আপনার শ্বাস নিচ্ছেন এবং বের করছেন এই দিকেই ফোকাস দেন। এছাড়া অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এর মধ্যে আপনার মাইন্ডে অনেক ধরনের চিন্তা আসবে, তাদের আসতে দিন এবং একটি একটি করে মাথা থেকে সরিয়ে ফেলুন অন্তত এই 5 মিনিটের জন্য। কোনো প্রকার স্ট্রেস নেওয়ার দরকার নেই। মনে করুন এই 5 মিনিট শুধুমাত্র আপনার নিজের জন্য, যেখানে অন্য কোনো কিছুরই জায়গা নেই। প্রথম প্রথম হয়তো পুরোপুরি ফোকাস দিতে একটু প্রবলেম হতে পারে, এতে হতাশ হওয়ার কিছু নেই, সবারই একটু সময় লাগে, তাই আপনারও লাগতেই পারে। দেন এ ফর অ্যাফার্মেশন, নিজের সাথে পজিটিভ কথা বলাটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে। আপনি আপনার জীবনকে কি কি করতে চান বা হতে চান, বা আপনার জীবনের ড্রিম ফিল আপ করার জন্য আজ কি কি কাজ করছেন তা একটি কাগজে লিখুন। লেখার সময় কয়েকটি জিনিস আপনার মাথায় রাখুন, আপনি আপনার জীবনে নিজেকে কোন জায়গাতে দেখতে চান, আপনি এই চেঞ্জ কেন চান এবং এর জন্য কি কি জিনিস স্যাক্রিফাইস করতে পারবেন বা কমিট করতে পারবেন, এসব কিছুই একটি নোটে লিখুন এবং সকালে একবার হলেও পড়েন। এতে করে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা সেট হয়ে যাবে এবং তা কাজ করতে শুরু করবে। আর এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার সম্পর্কে জানতে চাইলে আমার এই সাবকনসিয়াস মাইন্ডের উপর ভিডিওটি অবশ্যই দেখবেন, আমি নিচে ডিসক্রিপশন লিঙ্কেও দিয়ে দিব। দেন ভি ফর ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন হচ্ছে আপনি জীবনে যা হতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন সেই পারফেক্ট লাইফের কথা 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে চিন্তা করুন, আর এমনভাবে চিন্তা করুন যে আপনি অলরেডি সেই লাইফ কাটাচ্ছেন যা আপনি স্বপ্নে দেখেছিলেন। আর এতে যা হবে, আপনি সারাটা দিন অনেক মোটিভেশনাল ও ইন্সপায়ার্ড ফিল করবেন, যা আপনাকে দিনভর যে কোনো কঠিন কাজ ফেস করতে অনেক সাহায্য করবে। দেন ই ফর এক্সারসাইজ, আমরা সবাই জানি এক্সারসাইজ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, বাট এটা না করার জন্য আমরা অনেক ধরনের এক্সকিউজ রেডি করে রাখি, বাট এটা একদমই বেসিক জিনিস যে সকালে যদি আমরা আমাদের ব্লাড ফ্লো বাড়িয়ে নিতে পারি তাতে আমাদের কনসেন্ট্রেশনও বেড়ে যাবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে। আপনার কাছে যদি খুব বেশি সময় নাও থাকে, কয়েক মিনিটের জন্য জাম্পিং করে নেন বা কিছু পুশ আপ করে নেন। আর এই পয়েন্টে মানে হচ্ছে আপনি আপনার ব্লাড ফ্লোটাকে জাস্ট বাড়িয়ে নেন, এই অভ্যাসটি করতে শুরু করুন, আর এতে যা হবে আপনি সারাদিন অনেক এনার্জি নিয়ে কাজ করতে পারবেন। দেন আর ফর রিডিং, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই, প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট করে বই পড়ুন। এমন কিছু পড়ুন যা আপনার চিন্তাকে অন্য এক ধাপে নিয়ে যাবে, বা এমন কোনো বই যা আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট করতে বা প্রফেশনাল মোটিভেশন রাখতে সাহায্য করবে। আপনার এই মাত্র 10 মিনিট বই পড়ার অভ্যাস মাসে আপনার 2 থেকে 3টি বইয়ের নলেজ শিখতে সাহায্য করবে এবং বছরে প্রায় 24টি বই, যা আপনাকে সাকসেসফুল করতে অনেক সাহায্য করবে। আপনার জানা না থাকলে একটু দেখে নেবেন, দুনিয়াতে এমন কোনো সাকসেসফুল মানুষ আপনি পাবেন না যাদের বই পড়ার অভ্যাস নেই, তাই এই অভ্যাসটি শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব।
বিগ্রেস দুনিয়ার সবচেয়ে বড় লক্ষ্য হওয়ার পরও প্রতি সপ্তাহে মিনিমাম একটি করে বই শেষ করেন। অরম বাফেট তার দিনের বেশিরভাগ সময় বই পড়েই কাটান। দেন এস ফর স্ক্রাইবিং বা রাইটিং, সকালে কিছু সময় দিন আপনার চিন্তা ও ফিলিংস লেখার জন্য। এতে আপনি সবসময় নতুন কিছু শিখবেন। একে মর্নিং পেজও বলা হয়ে থাকে, অথবা এই পেজকে দুই ভাগে ভাগ করে থাকেন। প্রথমটি পাস্ট লেসন লার্ন, তার মানে এই পর্যন্ত কি কি শিখলেন বা অ্যাচিভ করলেন তা লেখা। আর সেকেন্ড পার্টটি হচ্ছে নিউ কমিটমেন্ট, যার মানে হচ্ছে আপনাকে কি কি ইম্প্রুভ করতে হবে বা শিখতে হবে তার লিস্ট লেখা। এতে যে হবে আপনি আপনার গোল পূরণ করার জন্য প্রতিদিন কতটা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তা আপনার ক্লিয়ার হয়ে যাবে। অথবা এই বইয়ের শেষের দিকে চ্যালেঞ্জ দিয়েছেন, আপনি এই ছয়টি হ্যাবিট সকালে অন্তত 30 দিনের জন্য কমিটমেন্ট করুন। প্রথম 10 দিন হয়তো আপনার অনেক কষ্ট হবে সকালে আরামে ঘুম ভেঙে উঠতে, নেক্সট 10 দিন আপনার আস্তে আস্তে কিছুটা ভালো লাগবে, এবং শেষ 10 দিন আপনার অনেক ভালো লাগতে শুরু করবে এবং আপনি আপনার জীবনের চেঞ্জটা দেখতে পারবেন। আর অথর এটাই চ্যালেঞ্জ করেছেন। জীবনে সাকসেসফুল হওয়াটা সহজ নয়, কিন্তু সামান্য কিছু অভ্যাস যদি একজন প্রায় নিহিত মানুষকে এতদূর নিয়ে আসতে পারে, তাকে এত সাকসেসফুল করতে পারে, তাহলে আমাদের কেন নয়। তাই অথরের চ্যালেঞ্জটা একটু মেনেই দেখুন না, আপনার ভালোই হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, যাতে করে আমি যখনই কোনো নতুন এই ধরনের মোটিভেশনাল বা সাকসেসফুল রিলেটেড ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস করবেন না। অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই, যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে লাইক করুন, এবং অন্য কারো যদি কিছুটা উপকার হয়ে থাকে তার জন্য শেয়ার করুন, এবং কমেন্টস করে আমাকে বলুন এই মিরাকল মর্নিং এর অভ্যাসটিতে আপনাদের কি কি উপকার হচ্ছে, কি ধরনের ভিডিও আপনাদের উপকার আসবে আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব কোন একটি বইয়ের রেফারেন্স দিয়ে আপনাদের হেল্প করার জন্য। And at last, thanks for watching this video. Keep learning.